তো এটা হচ্ছে আমাদের পিকাসো রুটি মেকার, যেটা ঠিক করতে দেওয়া হয়েছে। এটার ইনসুলেশন, তার ইনসুলেশনের সমস্যা ছিল আর বিভিন্ন ইস্যু ছিল, যেমন ডাস্ট ছিল, তারপরে কয়লা দিয়ে কানেকশনগুলো ডিসকানেক্ট হয়ে গেছিল। তো এটা দেখি এটার অনলাইন প্রাইস কত, আর বিস্তারিত ডিটেলসটা অনলাইনে দেখি আগে। তো এখানে অনলাইনে দেখা যাচ্ছে এটা পিকাসো রুটি মেকারটা মূলত একটা ইন্ডিয়ান কোম্পানি বা ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারকৃত এটি হোম অ্যাপ্লায়েন্স, যেটি হচ্ছে 850 ওয়াট, আর দুটি ভোল্টেজ আছে 220 110। এখন আরেকটা ওয়েবসাইটে দেখি, তো এটা হচ্ছে অ্যামাজন। অ্যামাজনে এটার দাম দেখাচ্ছে হচ্ছে 2200 রুপি, আর এখানেও দেখাচ্ছে এটি 850 ওয়াট। তার মানে এটি ধরে নেওয়া যায় যে এটি একটি 850 ওয়াটের অ্যাপ্লায়েন্স। তো এটার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাপক তার বা সার্ভিস তার দরকার। তো খাতা কলম নিয়ে প্রথমে ডায়াগ্রামটা আঁকাই, মূলত এটি কিভাবে কানেকশন দেওয়া ছিল। এটি কানেকশন হচ্ছে দুটি নাইক্রোম তার, যেটি হচ্ছে 50 ওয়াট, 50 ওহম করে, সরি 50 ওহম, তা সেপারেটলি দেওয়া একটা সেট টপ আর বটম আকারে, যেটি আমি খাতা কলমেই আঁকাচ্ছি। আর এর সাথে কোনো সুইচ ছিল না, যদিও এটি থার্মিস্টর ছিল, থার্মিস্টরটা আমি সামহাও রিপ্লেস করতে পারিনি, তাই। আর এই দুটি সম্ভবত সিরিজে কানেকশন ছিল, কারণ এটা যদি প্যারালালে থাকতো তাহলে এর মধ্যে দিয়ে অত্যাধিক কারেন্ট প্রবাহিত হতো বা অত্যাধিক হিট হতো, তাই আমি এটা সিরিজে কানেকশন রাখছি বটম আর টপ করে, যাতে জানি একটা কয়েলে ত্রুটি হলে যেন সম্পূর্ণটাই অকেজ হয়ে যায়, পরবর্তীতে জানি আরেকটা সিঙ্গেল ওয়াইন্ডিংও চালানো যায়। সেই হিসাবে অবশ্য এটি এই দুটি একেতেই সিরিজ ওয়াইন্ডিংই ছিল, সিরিজেই কানেকশন দেওয়া ছিল। আর দুটি সিরিজে কানেকশন দেওয়ার পর আমরা এটা পেয়েছিলাম 57 ওহম ডিজিটাল মিটারে মাপার পরে। আর এর সাথে একটি ইন্ডিকেটর সংযুক্ত ছিল, নিয়ন ল্যাম্পের একটি ইন্ডিকেটর, যেটি সাধারণত সব হোম অ্যাপ্লায়েন্সেই দেওয়া থাকে। ইন্ডিকেটর ডায়াগ্রামটা অঙ্কন করি। লাল কালারই একটা নিয়ন ইন্ডিকেটর, যদিও আলিএক্সপ্রেসে সবুজ আর নীল কালারেরও ইন্ডিকেটর বেরিয়েছে, সেটাও নিতে নিয়ন ল্যাম্পের, কিন্তু ভিতরে গ্যাস আলাদা বা কালারফুল গ্যাস। ভবিষ্যতে আমি একটি টেসলা কয়েল বানাবো, টেসলা কয়েলের সাথে যে নিয়ন ল্যাম্পের যে বিভিন্ন ভেরিয়েন্টের কালার আছে ওগুলো আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। তা এখন আমরা ক্যালকুলেশনটা করি। আমরা সাধারণত দুটি বেসিক সূত্রই জানি, ওহমের হিসাবে ওহমের ল যেটা সেটা হচ্ছে V=IR, আর এমনি যে সাধারণ যে পাওয়ারের সূত্র সেটা হচ্ছে P=V×I, যেটা হচ্ছে ভিতে ভোল্টেজ আর আইতে কারেন্ট। তো আমরা জানি যে ওয়েবসাইটে দেখলাম এই হোম অ্যাপ্লায়েন্স বা রুটি মেকার এটি 750 ওয়াটের, আর ভোল্টেজ তো আমাদের দেওয়াই আছে, যেটি হচ্ছে 220 ভোল্ট। যেহেতু আমি বাংলাদেশে বসবাস করি আর বাংলাদেশের ভোল্টেজ রেট হচ্ছে 220, এখন আমাদের কারেন্ট বের করতে হবে তারের পর্দায় একটা সঠিক সাইজ নির্ণয়ের জন্য। তা ক্যালকুলেশন করি, তো আমি ক্যালকুলেটরে মানগুলো বসিয়ে দেখি কি তো কত আসে। থ্রি পয়েন্ট এইট সিক্স থ্রি, যেটা হচ্ছে আমাদের র অ্যাম্পিয়ার,
এখন এই 3.863 আমরা জানি যে আপনাদের যে তারে ওয়্যারিং করার সময় সাধারণত সাব সার্কিট আর মেইন সার্কিট হিসাব করা থাকে, আর পাওয়ার লোডের ক্ষেত্রে তো এমনি 2 RM তার ওয়াট বা 2 RM এর তার ব্যবহার করা হয়। যদিও এটা 5 অ্যাম্পিয়ারের নিচে কারেন্ট খাবে, সেহেতু আমি এটা 1.3 RM সাইজে প্রিফিয়ার করব। তাই আমি 2 কোর 3 কে বিশিষ্ট যে 1.3 RM তার বাজারে আছে সেটি ব্যবহার করব, আর একটি ভালো শক্তপোক্ত 2 পিন সকেট ব্যবহার করব যেহেতু এটি পাওয়ার লোড হিসাবে ইউজ হবে। তাই এটা আমি কাজ করছিলাম, কিছু ছবি এখানে আমি অ্যাটাচ করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এটা সবাইকে ধন্যবাদ।